একের পর এক নতুন ধারাবাহিক আসতেই থাকছে বাংলা টেলিভিশনে। যেমনটা কিছুদিন আগেই আমরা জানতে পেরেছিলাম যে দেশের মাটির পরে আবার প্রধান নায়িকার চরিত্রে ফিরছেন জনপ্রিয় টেলিনায়িকা পায়েল দে। অবশেষে সব কিছু সামনে এলো, সবাইকে অবাক করে দিয়ে সামনে এলো ধারাবাহিকের কিছু ঝলক। আসছে নতুন ধারাবাহিক সোনা রোদের গান, জনপ্রিয় বাংলা গানের নামেই ধারাবাহিকের নাম। বোঝাই যাচ্ছে অন্য রকমের গল্প উপহার দেবে কালার্স বাংলা। হ্যাঁ, কালার্সে আসছে এই নতুন ধারাবাহিক সোনা রোদের গান, তেমনটাই জানা গেল। ধারাবাহিকে পায়েলের বিপরীতে আছেন জনপ্রিয় টেলিনায়ক ঋষি কৌশিক। সম্প্রতি সামনে এলো ধারাবাহিকের প্রথম প্রোমো, যাতে একরাস জনপ্রিয় শিল্পীদের দেখা যাচ্ছে। এখানে প্রধান প্রধান চরিত্রে আছেন ভাস্কর ব্যানার্জি, সোহিনী সেনগুপ্ত, সৌম ব্যানার্জির মতো অভিনেতা অভিনেত্রীরা। ধারাবাহিকের নায়ক অর্থাৎ জনপ্রিয় টেলি অভিনেতা ঋষি কৌশিক হয়তো কিছুদিন পরে ধারাবাহিকে এন্ট্রি নেবেন। খুব সম্ভবত ডাক্তারের চরিত্রে তাকে দেখা যাবে। অর্গ্যানিক স্টুডিওসের অধীনে আসছে এই নতুন ধারাবাহিক সোনা রোদের গান। ধারাবাহিকের কাহিনীকার জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলি। খুব শীঘ্রই কালার্স বাংলাতে আসছে এই নতুন ধারাবাহিক। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড এই ধারাবাহিকের জন্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।